হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। এখন হচ্ছে 8:30 বাজে, আমি আর ভাবি এসেছি হচ্ছে একটা মার্কেটে শপিং করার জন্য, বাসার জন্য টুকিটাকি জাস্ট কিছু কিনবো, খুব বেশি কিছু কিনবো না। মিহিকে আর জুহিকে হচ্ছে আমরা প্রাইভেট থেকে নিয়ে এসেছি, মিহি আর জুহি হচ্ছে একসাথে প্রাইভেট পড়ে, আমরা ওদেরকে হচ্ছে ওখান থেকে নিয়ে এসেছি। এই মার্কেটটার নাম হচ্ছে নেস্টো মার্কেট, যারা আরব দেশে আছে, ওমানে আছে, তারা এটা সবাই চিনবে। এটা অনেক পপুলার মার্কেট, অনেক ভালো লাগে, এখানে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা বাসের মধ্যে চলে এসেছি, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি টুকিটাকি কি নিয়েছি। আমি কিন্তু মাত্র দু তিনটা জিনিসের জন্যই গিয়েছিলাম আর আমার এতগুলো হয়ে গেল। আমি বুঝি না কিভাবে হয়ে যায়, আমার মাথায় কিছুই আসে না। আমি যাই সব সময় ধনে পাতা কাঁচামরিচের জন্য আর হয়ে যায় এতগুলা। এখানে আমি নিয়েছি হচ্ছে বেগুন, বেগুনটার প্রাইস নিয়েছে হচ্ছে 625 পয়সা। তারপরে হচ্ছে এটা নিয়েছে হচ্ছে নারিকেল, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 260 পয়সা। আর এটা হচ্ছে গুড়, আর এটা হচ্ছে হুইপ ক্রিম। তারপরে এখানে আমি নিয়েছি হচ্ছে রসুন, তারপর নিয়েছি হচ্ছে গাজর, তারপরে এটা হচ্ছে মিহির বাবার কফি ড্রিঙ্ক, এটা হচ্ছে মোলা, শীতের দিনের সবজি কিন্তু অনেক ফ্রেশ এসেছে মার্কেটের মধ্যে, এটা হচ্ছে 350 পয়সা। আর এটা হচ্ছে কলা, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 780 পয়সা, এটা হচ্ছে সেরি। আর এটা হচ্ছে মিহির চকো, এটা হচ্ছে মিহির জন্য। আর এটা হচ্ছে একটা ফ্রুট, অনেকটা লিচুর মতো বাংলাদেশের, কিন্তু এই মুহূর্তে এই ফ্রুটটার নামটা আমার মনে পড়ছে না, সরি। খেতে অনেক মজা, এটা একদম লিচুর মতো, দামটাও কিন্তু অনেক বেশি এটার, প্রায় এটা 2 রিয়াল কি 2 রিয়ালের থেকে একটু বেশি নিয়েছে, এখানে প্রাইসটা লিখে নেই, সেভাবে আমি বলতে পারছি না। আর এটা হচ্ছে আপেল, গ্রিন আপেল,
এটার দাম নিয়েছে হচ্ছে 910 পয়সা। আর এটা হচ্ছে টমেটো, এটার দাম নিয়েছে হচ্ছে 330 পয়সা। আর এই দুইটা প্যাকেট হচ্ছে লেগ পিস, দুইটা প্যাকেট নিলাম চিকেন লেগ পিস। তারপর আমি এখানে নিয়েছি হচ্ছে শসা, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 495 পয়সা। আর এটা হচ্ছে ফুলকপি, অনেক ফ্রেশ ছিল, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 975 পয়সা। ফুলকপিটা একটু দাম বেশি, নতুন বের হয়েছে বিদায়। আর এটা হচ্ছে ছোটো কমলা যেটা থাকে, এটাকে অনেকে বলে চাইনা কমলা, আমাদের বাংলাদেশে বলে চাইনা কমলা, সেটা এটা প্রাইসটা দেখা যাচ্ছে না কত নিয়েছে, দুইটা ঝুড়ি নিয়েছে এটা। তারপর এটা হচ্ছে তিতা করলা, এটা প্রাইস নিয়েছে হচ্ছে 320 পয়সা। তারপর এটা হচ্ছে বরবটি, এটাও অনেক ফ্রেশ ছিল, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 350 পয়সা। তারপর এটা হচ্ছে পালং শাক, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 160 পয়সা। তারপর এটা হচ্ছে রাই শাক, ভর্তা করার জন্য, রাই শাক দিয়ে ভর্তা করলে ভালোই লাগে, 80 পয়সা। এটা হচ্ছে পেঁয়াজ 5 কেজি। তারপর হচ্ছে এখানে আরও কমলা নিয়েছে, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 830 পয়সা। শীতের সময় কিন্তু কমলাটা খেতে ভালোই লাগে। আর এটা হচ্ছে মিহির চকলেট, গার্লিকি চকলেট, এরকম দুই প্যাকেট নিয়েছি, একটা প্যাকেট সে খুলে ফেলেছে অলরেডি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, দুই প্যাকেট নিয়েছি। মেয়ে সবসময় এই চকলেটটা খায়, অন্য কোনো চকলেটই সে খায় না, সে পছন্দ করে না। এটা হচ্ছে একটা ওমানি রুটি, এটা দিয়ে হচ্ছে চিকেন শর্মা তৈরি করে, এখানে এটাকে বলা হয় খবুস ওমানি ভাষায়। তারপর এটা হচ্ছে আঙ্গুর, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 635 পয়সা। তারপর হচ্ছে আমি নিয়েছি হচ্ছে একটা চিতল পিঠার জন্য খোলা, আমার আগেরও একটা আছে, আবার একটা নিলাম, আগেরটা একটু বেশি বড়, সেবিটা একটু ছোট সাইজের নিলাম, এটা নতুন, শীত যেহেতু এসেছে চিতল পিঠা তো তৈরি করতেই হবে, সেবিটাই নিলাম। এটা প্রাইসটা এখানে লেখা নেই, সেবিটা বলতে পারছি না। আর আপনাদেরকে বলে দিই, 100 পয়সা হচ্ছে বাংলাদেশি টাকায় 20 টাকা, আর 1 রিয়াল হচ্ছে বাংলাদেশি টাকায় 200 টাকা, আপনারা এটা বুঝে নেবেন। তারপর হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে মিহির জন্য নিয়েছি হচ্ছে গুড ডে বিস্কিট, মিহির বিস্কিট অনেক বেশি লাইক করে, বাদামের বিস্কিট, এই বিস্কিটটা অনেকটা হেলদিও। আমার এই সবগুলো জিনিসের প্রাইস এসেছে হচ্ছে ওমানের রিয়ালের 32 রিয়াল 685 পয়সা, এটা হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 6000 হবে, 500 কত টাকা যেন হবে, 6500, একটু বেশি হবে 6500 থেকে। এখানকার প্রাইস হচ্ছে 32 রিয়াল 685 পয়সা, এখানকার 100 পয়সা হচ্ছে বাংলাদেশি টাকা 20 টাকা, 1 রিয়াল হচ্ছে 200 টাকা। মিহি বলছে আমাকে ছেলে দেওয়ার জন্য, এই ফ্রুটটার নাম আমার মনে পড়ছে না, আমি আসলে অনেক দুঃখিত, এই ফ্রুটটার নাম বলতে পারছি না আপনাদেরকে, বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না এই ফ্রুটটা, কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, মিহির খুবই ফেভারিট, মিহি আনার পর পর এটা পুরাই ফিনিশ করে ফেলেছে, মানে ওর রাতে আর ভাত খায়নি, পুরাটাই সে খেয়ে ফেলেছে এটা। আমি আর মিহির বাবা মাত্র 1টা কি 2টা খেলাম, ও অনেক বেশি লাইক করে এটা, মিহির খুবই ফেভারিট। এটা মার্কেটে গেলে আমরা নিতে হয় না, মিহি নিয়ে ফেলবে, মিহির যেগুলো পছন্দ মিহির সবগুলো ওগুলাই নিয়ে ফেলবে, আমাদের জিজ্ঞেস করে সে প্রয়োজন মনে করে না। অনেক টেস্টি, একদম লিচুর মতো বাংলাদেশে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।